নরসিংদী রেল স্টেশনে তরুণীর শ্লীলতাহানি এবং মারধরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রেল স্টেশনের সিসি ফুটেজে দেখে গতরাতে স্টেশন এলাকা থেকে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করে সদর থানা পুলিশ এবং গোয়েন্দা শাখা। পরে তাকে ভৈরবে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। মামলার প্রক্রিয়া শেষে আজ বিকেলে তাকে আদালতে হাজির করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে। বুধবার মেইল ট্রেনে ঢাকা আসার উদ্দেশ্যে নরসিংদী রেল স্টেশনে অবস্থানের সময় ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে।